আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের কৃষক কৃষানীরা। সব ঠিক থাকলে এবছর জেলায় ধান চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন কৃষক সহ সংশ্লিষ্টরা। হবিগঞ্জ প্রতিনিধি ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শ্রাবণের শেষে বৃষ্টিতে জমি তৈরি, বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধান রোপণে ব্যস্ত হবিগঞ্জের কৃষকরা ভোর হলেই ছুটছেন মাঠের দিকে। ভাটিয়ালি, ভাওয়াইয়া গানের সুরে সুরে মনের আনন্দে কাজ করছেন তারা। কেউ বা চারা তুলছেন, আবার কেউ চারা রোপণ করছেন। এদিকে করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী আবার বাবার কাজে সহযোগিতা করছেন আমন রোপণে। তবে কৃষকদের দাবি, করোনার কারণে সার ও বীজ উচ্চ মূল্যে ক্রয় করলেও ধান বিক্রির সময় যেন ন্যায্য দাম পান তারা। করোনার বছর যদি মনে করেন আল্লাহ ভালো ফসল দেয় তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতাম, আর এবছর করোনার বছর দেখে আমার ছেলেটা স্কুল বন্ধ, সিক্সে পড়ে, কিন্তু তারপরও আমার সাথে আইসে আমার একটু সহযোগিতা করার জন্য। স্কুল বন্ধ থাকার জন্য আমরা এখন বাড়িতে এমনি বসে থাকি, তার জন্য আমি আব্বার সাথে যে কাজ করতাম এখন কাজ করতে থাকি। কেতকে আমার কইরা 500 টাকা বেতন ছিল, এখন 1000 টাকা বেতন দেওয়ার লাগে। 1000 টাকা বেতন দেওয়া বর্তমানে লেবার পাওয়া যায় না, মানুষ পাওয়া যায় না, খুব খুব কষ্টে আছি। এখন আগামীতে যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটু দাবি, যদি আগামী সিজনে আমরা এই কেতকে আমার থেকে যাও আমরা ফসল ফাঁদি পাই, দান পাই, যদি এগুলোর পণ্য যদি দাম বাড়তি আসে, দানের দাম বাড়ে, তাহলে আমরা একটু চলতে একটু ভালো। এদিকে আমন ধানের ব্যাপক ফলনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা। আমরা লকডাউন চলাকালীন সময়ে আমাদের কৃষি বিভাগের কার্যক্রম বন্ধ থাকে নাই, আমরা কৃষকের মাঠে আমরা গিয়েছি, আমি এবং আমার মাঠ পর্যায়ে যারা আছেন উপ সহকারী কৃষি অফিসার, ওনারা কৃষকদের মাঠে গিয়েছি, আমি কৃষকদের পরামর্শ দিয়েছি। এবছর আমাদের মাঠে রূপামনের টার্গেট হলো 79,091 হেক্টর, এবং ইতিমধ্যে রূপামনে বিস্তলা টার্গেট হচ্ছে 3,991 হেক্টর। আমরা ইতিমধ্যে শতভাগ রূপামনে বিস্তার অর্জন করতে সক্ষম হয়েছি। এবার চলতি মৌসুমে হবিগঞ্জ কৃষি অঞ্চলের 9টি উপজেলায় 89,091 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক।